আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, এই পর্যন্ত জানুয়ারি থেকে 2023 সালে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনের প্রায় 100 জন যুবক যুবতীকে হত্যা করে, আর ফিলিস্তিনরা ইসরায়েলের প্রায় 14 জনের মতন ইহুদিকে হত্যা করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। 15 রমজান মাস থেকে ইসরায়েলরা এই ফিলিস্তিনে আকসা মসজিদে যারা সলাতরত অবস্থায় ছিল, ইত্তেকাফে বসার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তারা বি সলাত আদায় করছিল, তাৎক্ষণিক তারা ইসরায়েলরা তারা মসজিদে বোম্বিং করে, সাউন্ড গ্রেনেড করে, তারপর বিভিন্ন আতশবাজি ফুটায়, এমনকি গ্রেপ্তার করে, মারধর করে, পিটিয়ে সবাইকে মসজিদ থেকে বের করিয়ে দেয়। তো প্রতি বছরই ইসরায়েলরা ইহুদিরা আমাদের আকসায় গাজা উপত্যকায় আমাদের মুসলিম ভাই বোনকে সবসময় তারা নির্যাতন করে যাচ্ছে। কয়েকদিন আগে, 3 থেকে 4 দিন আগে লেবানন থেকে 34টি রকেট ইসরায়েলের ওপর আক্রমণ করা হয়, সেই কারণে ইসরায়েলরা তারা যুদ্ধ বিরতি নিতে বাধ্য হয়। তারা বলছে যে ঈদের আগ পর্যন্ত তারা আর কোনো যুদ্ধ করবে না, উভয়ই সম্মিলিতভাবে মতানৈক্য করেছে। এখন প্রশ্ন হচ্ছে, 34টি রকেট হামলার পর তারা লেবাননে তারা হামলা করেছে, কিন্তু লেবানন থেকে প্রথমে যে রকেটগুলো ছোড়া হয়েছে এটার দায় স্বীকার কেউ করেনি, লেবাননও স্বীকার করেনি, আবার হামাস থেকে কিংবা ফিলিস্তিন থেকে কোনো সংগঠন তারা ইসরায়েলে কোনো রকেট ছুড়েছে কি না কিংবা কোনো আক্রমণ করেছে কি না সেভাবে তারা দায়ভার নেয়নি। কিন্তু ইসরায়েল বলছে যে লেবানন থেকে রকেটটি এসেছে এবং সেইখানে হিজবুল্লাহ একটি সংগঠন রয়েছে, সেই সংগঠন থেকেই মূলত আক্রমণটি করা হয়েছে। তো যাই হোক, ব্যাপারটি হচ্ছে যে প্রতি বছরই ইসরায়েল থেকে আকসাতে তারা বাইতুল আকসা দখল করার জন্য প্রতিবারই চেষ্টা করে এবং আমাদের মুসলিম ভাই বোনদের নির্যাতন করে, তাদেরকে গ্রেপ্তার করে, তাদেরকে খুনও পর্যন্ত করে। এই সংঘাত চলবে ইমাম মাহদি আগ পর্যন্ত। ঈসা আলাইহিসসালাম এসে বাইতুল আকসা মুক্ত করবেন, দখল করবেন, ইসরায়েলকে প্রতিহত করবেন। তবে একটা জিনিস আমাদের সান্ত্বনা দেয় যে ইনশাআল্লাহ এই বাইতুল আকসা আমাদেরই হবে এবং এই ইহুদি জাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে অভিশাপ করে গিয়েছেন এবং তাদের ধ্বংস হবে, তারা যেভাবে আমাদেরকে বোম্বিং করে আমাদের মা ভাই বোনদেরকে হত্যা করে, ধ্বংস চালায়, তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বোম্বিং করে তাদেরকে ধ্বংস করে দিবে। অতীতে বহু নবীদের জাতি গোষ্ঠী রয়েছে, লুত, সামুদ, তো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, তারা নবীর প্রতি ঈমান আনেনি, তারা পাপ কাজে লিপ্ত ছিল। এই জাতিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের উম্মতের যাতে এরকম আজাব গজব যাতে না হয়, ছোটোখাটো কিছু আলামত রয়েছে সেগুলো হচ্ছে কিন্তু বড় ধরনের আজাব যাতে না হয়, এটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এই জন্য আমাদের মৃত্যুবরণের পর যখন সবাই সকল মুমিন মৃত্যুবরণ করবে তখনই এই জাতিদের উপরে, এই ইহুদি জাতির উপরে, অমুসলিম জাতিদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব নাযিল করবেন। আমাদেরকে যেমন হত্যা করেছে বিভিন্ন কষ্টে, আমাদেরকে নির্যাতন করেছে জেল দিয়ে, তারপরে মামলা দিয়ে, যে কোনোভাবে আমাদেরকে কষ্ট দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে যেমন লাঞ্ছনা অবস্থা রাখবেন আখিরাতেও লাঞ্ছনা অবস্থা রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাফিক দান করুক। আমিন।